লোকসভা ভোটের আগে স্বেচ্ছাবসর নিলেন রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। মেয়াদ শেষের আগে আচমকাই চাকরিতে ইস্তফা দেওয়ায় তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন এমন একটি জল্পনা প্রবল হচ্ছে। প্রায় ছ বছর চাকরির মেয়াদ থাকতেই ইস্তফা দিলেন প্রসূন, সেই ইস্তফাপত্র গ্রহণও করেছে রাজ্য সরকার। জল্পনা রয়েছে বালুরঘাট কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারেন। সূত্রের খবর, শাসক দলে যোগ দিতে পারেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে তাঁকে বালুরঘাট কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। উল্লেখ করা যেতে পারে, 2021 সালের বিধানসভা ভোটের মাস তিনেক আগে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার হুমায়ুন কবির চাকরি থেকে অবসর নেন। সেই অবসর নেওয়ার 48 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবড়া কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন এবং জয়ী হন, মন্ত্রীও হন। প্রসূন বন্দ্যোপাধ্যায় মালদহ ও দিনাজপুরে এসপির দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে রায়গঞ্জ রেঞ্জের আইজি পদে তাকে নিয়োগ করা হয়। বালুরঘাট অঞ্চলে বেশ পরিচিত রয়েছে প্রসূন বাবু, ফলে সেই জায়গাতেই তাকে প্রার্থী করার কথা ভাবছে তৃণমূল, এমনটাই সূত্রে খবর। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।